ঘরোয়া মিটিং করতে গেলে এই প্রেস ক্লাব ছাড়া অন্য যে কোনো মিটিং করতে গেলে পুলিশের অনুমতি লাগবে। অর্থাৎ পুলিশ যেভাবে চলবে বাংলাদেশকে সেভাবে চালাতে হবে। সব কিছুর পিছনেই দায়ী হলো আজকে রাজনীতিবিদেরা। রাজনীতিবিদদের মধ্যে মনুষ্যত্ব নাই। রাজনীতিবিদেরা নিজের ধর্মে বিশ্বাস করে না, রাজনীতিবিদেরা মানুষকে ভালোবাসে না, মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটা পালন করছে না। আজকে মিথ্যা কথা বলা হলো নিত্যদিনের ঘটনা। আপনারা কালকেও দেখেছেন প্রশ্ন উত্তর হচ্ছে, সাংবাদিকেরা প্রশ্ন করছে, যিনি উত্তর দিচ্ছেন তিনি কিন্তু সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেন নাই। তিনি কিছু সময় বেগম জিয়াকে গালি দিয়েছেন, অন্য সময় তিনি অন্য কথাগুলি বলেই পাশ কাটিয়ে চলে গেছেন। দুই কলসি পানি নিয়ে আসছেন, এটাই হলো বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্জন। যে আশা নিয়ে গেছে সে আশায় প্রতিফলিত হয় নাই। বিভিন্ন ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনের আগেও তিনি ভারতে গিয়ে সুজাতা সিংহে হায়ার করে নিয়ে আসছিল ২০১৪ সালে, এরপরেও তাদের পররাষ্ট্রমন্ত্রীকে হায়ার করে নিয়ে আসছিল এবং তারা নিশ্চয়তা দিয়েছিল যে আওয়ামী লীগকে সরকারে তারা পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে। এখন কিন্তু এই অবস্থাটা নাই। সব কিছুর পিছনেই দায়ী হলো আজকে রাজনীতিবিদেরা। রাজনীতিবিদদের মধ্যে মনুষ্যত্ব নাই। রাজনীতিবিদেরা নিজের ধর্মে বিশ্বাস করে না, রাজনীতিবিদেরা মানুষকে ভালোবাসে না, মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটা পালন করছে না। আজকে মিথ্যা কথা বলা হলো নিত্যদিনের ঘটনা। আপনারা কালকেও দেখেছেন প্রশ্ন উত্তর হচ্ছে, সাংবাদিকেরা প্রশ্ন করছে, যিনি উত্তর দিচ্ছেন তিনি কিন্তু সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেন নাই। তিনি কিছু সময় বেগম জিয়াকে গালি দিয়েছেন, অন্য সময় তিনি অন্য কথাগুলি বলেই পাশ কাটিয়ে চলে গেছেন। দুই কলসি পানি নিয়ে আসছেন, এটাই হলো বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্জন। যে আশা নিয়ে গেছে সে আশায় প্রতিফলিত হয় নাই। বিভিন্ন ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনের আগেও তিনি ভারতে গিয়ে সুজাতা সিংহে হায়ার করে নিয়ে আসছিল ২০১৪ সালে, এরপরেও তাদের পররাষ্ট্রমন্ত্রীকে হায়ার করে নিয়ে আসছিল এবং তারা নিশ্চয়তা দিয়েছিল যে আওয়ামী লীগকে সরকারে তারা পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে। এখন কিন্তু এই অবস্থাটা নাই।